অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু হত্যা না আত্মহত্যা তা নিয়ে তদন্ত করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ঘটনায় সন্দেহভাজন আটক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে উর্ফি জিয়াকে র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। সন্ধ্যায় ব্রিফিংয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, আটক উর্ফি জিয়ার দাবি, মৃত্যুর স্থানে উপস্থিত থাকলেও হিমুকে তিনি বাঁচাতে সক্ষম হননি। জিজ্ঞাসাবাদে উর্ফি জানান, হিমুর ভিগো অ্যাপসে জুয়া খেলার নেশা ছিল। গত কয়েক মাস ধরে উর্ফি এবং হিমুর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও জানান উর্ফি। বিয়ে না করলে আত্মহত্যা করবে এ কথা চিরকুটে লিখে এর ছবি তুলে উর্ফিকে পাঠান হিমু। এ নিয়েই ঘটনার দিন সন্ধ্যায় হিমুর সঙ্গে উর্ফির তর্ক হয়। এদিকে ঘটনাস্থলে উপস্থিত হিমুর মেকআপ আর্টিস্ট মিহির এখনও পলাতক বলে জানিয়েছে র্যাব। কথা কাটাকাটি এবং বাকবিতণ্ডের এক পর্যায়ে ভিকটিম আত্মহত্যা করবে বলে গ্রেফতারকৃত জিয়াকে জানায়। ভিকটিম সুইসাইড করেছে, অর্থাৎ আত্মহত্যা করেছে, হ্যাং করার মানে উনি রশি গলায় ঝুলিয়ে। তখন গ্রেফতারকৃত জিয়া তিনি খাটে বসা ছিলেন বলে আমাদেরকে বলেছেন। চিরকুটটা আমাদের কাছে আছে যেখানে বলা হয়েছে যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে না এবং আমি নিজেই পৃথিবী থেকে চলে গেলাম।